এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চন্দননগরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং তার বিসর্জন, সুতরাং নজরদারি তো চলবেই। ইন্দ্রনীলদা, একটা তো রয়েছে চন্দননগরের ইতিহাস, ঐতিহ্য এবং তারই সঙ্গে পুরোটা সুষ্ঠুভাবে করা, এটা কতটা চ্যালেঞ্জের? দেখুন, আমরা 2011-র পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাইডেন্সে আমরা সব ধরনের উৎসব এত ওয়েল প্ল্যান্ড ওয়েতে আমরা করছি। আপনারা জানেন যে পৃথিবীর বৃহত্তম ফেস্টিভ্যাল দুর্গোৎসব, সেটাও আমরা কীভাবে পালন করি, একদম জিরো লেভেল থেকে আমরা কাজ করি। এবং আমরা বিশ্বাস করি যে ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার, সবাইকে নিয়ে যেহেতু আমরা কাজ করি জিরো লেভেল থেকে, মানে কোথায় প্যান্ডেল হচ্ছে, তার কানেকশন কীরকম হচ্ছে, ফায়ারের পারমিশন প্রপারলি নিচ্ছে কি না, এন্টায়ার আমাদের চন্দননগরের কর্পোরেশনের যারা আধিকারিকরা রয়েছেন, স্টাফ যারা রয়েছেন, এখানকার জনপ্রতিনিধি যারা রয়েছেন, পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য এন্টায়ার মেডিকেল টিম সমন্বয় ঘটিয়ে আমরা একাধিকবার মিটিং করেছি। আমি ব্যক্তিগতভাবে পাঁচখানা মিটিং করেছি সবাইকে নিয়ে, পুজো উদ্যোক্তাদের নিয়ে, এবং এটা নিয়ে আমার সপ্তম বছর চন্দননগর আসার পর থেকে। এবং এই মুহূর্ত অবধি বলতে পারি যে অসাধারণ, মানে নৈপুণ্যের সঙ্গে এন্টায়ার টিম দে হ্যাভ এক্সিকিউটেড। মানুষের ভালো লাগছে, এটাই আমাদের প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বললাম রাজ্যের মন্ত্রী এবং চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে, এবং পরিষ্কার বলে দিচ্ছেন কনফিডেন্ট ইনাফ, দুর্দান্তভাবে এই উৎসব তারা সফল করবেন সারা রাত ধরে। চন্দননগর থেকে ক্যামেরা কৌশিকের সঙ্গে শিলাদিত্যকর, জি ২৪ ঘন্টা।